হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের প্রথম কবিতা। চলো তাহলে আমরা মূল পড়াতে যাই। সাথে তোমাদের বলে রাখি, টাস্ক ফর লার্ন চ্যানেলে তোমাদের স্বাগতম। আর যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে, যেন আপনি সে ভিডিওটি পেয়ে যান। তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে কি, আমাদের এই বাংলাদেশ। কবিতার নাম কি? আমাদের এই বাংলাদেশ। কবির নাম সৈয়দ শামসুল হক। কবি কি বলেছেন দেখি পড়ে, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। অর্থাৎ কবি এদেশকে কি আখ্যা দিয়েছেন, সূর্য ওঠার পূর্ব দেশ দিয়ে আখ্যা দিয়েছেন। আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। কি বলেছেন, আমার প্রিয় এবং আপন দেশ। কোন দেশ? বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ বীরের দেশ, আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ। কি বলেছেন, কবির দেশ বীরের দেশ। কবি বলেছেন এদেশে অসংখ্য কবি জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি বলেছেন কবির দেশ বীরের দেশ, বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন পেয়েছি, তাই আমাদের দেশ স্বাধীন হয়েছেন। কোন দেশ? বাংলাদেশ, বীরের দেশ, তাই তিনি এদেশকে বীরের দেশ আখ্যা দিয়েছেন। ধানের দেশ, গানের দেশ, অর্থাৎ তিনি বলেছেন এদেশে অনেক ধান জন্মায় এবং গানের দেশ, এদিকে অনেক শিল্পী অনেক গান গেয়েছেন, ভাটিয়ারি জারি সারি অনেক গান গেয়েছেন যারা এদেশে জন্মগ্রহণ করেছেন। 1300-তে এ নদীর দেশ বাংলাদেশ। 1300-তে এ নদীর দেশ বাংলাদেশ। কত নদীর দেশ? 1300-তে নদীর দেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। আমার ভাষা কি? বাংলা ভাষা। এবং মা শেখালেন কি? মাতৃভাষা, যা মিষ্টি বেশ। মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। মনের ভাষা বলতে কবি এখানে বুঝেছেন মাতৃভাষা এবং জনের ভাষা, মানে জনগণের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। দুটি ভাষাতেই কি রয়েছেন? ভালোবাসা রয়েছেন। মায়ের দেশ বাংলাদেশ। এদেশ কার দেশ? মায়ের দেশ, আমাদের এই বাংলাদেশ। কবিতাটি আজকে তোমাদের পড়ে শোনালাম, কালকে আমি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বেল আইকনটি প্রেস বাজিয়ে রাখবেন, যাতে সাথে সাথেই তোমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।